রাখাইনে ফের সহিংসতা, নিহত 89। মিয়ানমারের রাখান রাজ্যের সীমান্ত চকিতে রোহিঙ্গা জঙ্গিদের হামলার জের ধরে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কমপক্ষে 89 জন নিহত হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সাং সুচির দপ্তর জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যের সংখ্যা 12, অন্য 77 জনকে জঙ্গি বলে দাবি করা হয়েছে। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে 20টি তল্লাশি চকিতে এই হামলায় নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাণ বাঁচাতে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গতকালই 146 জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগে গত বছরের অক্টোবরে রাখাইনের সীমান্ত চকিতে সন্ত্রাসী হামলার পর সশস্ত্র বাহিনী ব্যাপক নিধনযজ্ঞ শুরু করে। এই ঘটনার জের ধরে এই বছরের জুলাই পর্যন্ত প্রায় 87,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। সরকারি হিসেবে আরও প্রায় 3,00,000 রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে। রাখাইনের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বাধীন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার 24 ঘন্টার কম সময়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। গতকাল অং সাং সুচি তার বিবৃতিতে একথা উল্লেখ করেন। বৃহস্পতিবার আনান কমিশন চূড়ান্ত প্রতিবেদনে যে 88টি সুপারিশ করেছে, তার মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিতের পাশাপাশি তাদের চলাফেরার বিধানিষেধ প্রত্যাহারের উপর জোর দেওয়া হয়েছিল। তারাকান রোহিঙ্গাস সালভেশন আর্মি নামের একটি সংগঠন গতকালের হামলার দায় স্বীকার করেছে এবং আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, আমরা বাজ বার্মিজ মারাডিং বাহিনীর বিরুদ্ধে এই এলাকায় 25টির বেশি স্থানে আমাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম গ্রহণ শুরু করেছি, সামনে আরও হবে। সংগঠনটি আগে আরাহকা আল ইয়াকিন নামে পরিচিত ছিল। মিয়ানমারের সন্ত্রাসবাদ বিষয়ক কেন্দ্রীয় কমিটি গতকাল সন্ধ্যায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন। গতকাল বিকেলে টাকাও ইয়ঙ্গনের কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, 11 আগস্ট থেকে রাখাইনে মংডু, রাখিডং ও বুথিডংয়ে সেনা সমাবেশ নিয়ে সেখানকার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। বিদ্রোহ দমনের নামে দুর্গম পার্বত্য এলাকার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সর্বশেষ সংঘর্ষের পর নির্মূল অভিযান শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃহস্পতিবারের হামলার জবাবে গত অক্টোবরের চেয়ে এবার আরও ব্যাপক ও সমন্বিত রক্তক্ষয়ী অভিযান শুরু করতে পারে সেনাবাহিনী। রাখাইনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়নকে সাময়িকভাবে হলেও বিঘ্নিত করতে পারে, কারণ মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলের পিছিয়ে পড়া রাজ্যটির নিরাপত্তা পরিস্থিতির উপরই আগামী কিছুদিন সরকারের নজর থাকবে। ইয়াঙ্গুনের একটি কূটনৈতিক সূত্র গতরাতে প্রথম আলোকে জানান, রাখান রাজ্যে সাম্প্রতিক সেনা মোতায়েনের পর থেকে সম্ভাব্য অভিযান থেকে নিরীহ জনসাধারণকে সুরক্ষার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায় চলতি সপ্তাহে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তার প্রস্তাব দিয়েছিল। মিয়ানমার এই উদ্যোগে সাড়া না দেওয়ায় এটা স্পষ্ট যে অভিযানের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে রোহিঙ্গাদের দেশ ছাড়া করতে চায় দেশটির কর্তৃপক্ষ। রাখাইনের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে কোফি আনান বলেছে, এরকম নিষ্ঠুর ও কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার পিছনে কোনো কারণ থাকতে পারে না। তিনি হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আয়োজনের দাবি জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে সংযত থাকতে বলেছেন। সেই সঙ্গে নিরাপরাধ বেসামরিক লোকজনের যাতে ক্ষতি না হয় সেটাও নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মিয়ানমারের টেস্ট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী
অং সান সু চি রাখাইনের পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে নেপিডোতে প্রতিরক্ষা সীমান্ত স্বরাষ্ট্র সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার কঠোর নিন্দা জানিয়ে অং সান সু চি বলেন, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সঙ্গে হামলা যুগপৎভাবে মিলে যাওয়ায় বিষয়টি সম্পর্কে সরকার সজাগ রয়েছে। এই জন্য মন্ত্রিসভার সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রাখাইনে শান্তি ও সংহতি নষ্ট করার জন্যই যে এই হামলা সেটা স্পষ্ট। আমরা আমাদের উদ্যোগকে জঙ্গিদের সহিংসতার মাধ্যমে নষ্ট হতে দেব না। রাখান রাজ্যের বিভিন্ন পুলিশ ও সেনা তল্লাশি চৌকিতে একযোগে সন্ত্রাসী হামলার পর গতকাল ভোর 4টা থেকে নাফ নদী ফাঁড়ি দিয়ে টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায় শত শত রোহিঙ্গা। তাদের মধ্যে 146 জনকে আটক করেছে বিজিপি। মানবিক সহায়তা দিয়ে আটক ওই রোহিঙ্গাদের গতকাল বেলা 11:30টায় আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ 2 বিজিপির উপ অধিনায়ক মেজর শফিকুল ইসলাম জমাদ্দার। মেজর শফিকুল বলেন, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে 24 ঘন্টা কঠোর নজরদারি চলছে। টেকনাফ 2 বিজিপির সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। তবে বিজিপি ও কোস্ট গার্ডের কঠোর নজরদারি সত্ত্বেও গত 2 সপ্তাহে অন্তত 1500 রোহিঙ্গা বিভিন্নভাবে সীমান্ত অতিক্রম করে টেকনাফ ও উখিয়ায় 3টি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নিয়েছে। 3টি শিবিরের রোহিঙ্গা নেতারা জানান, সর্বশেষ গতকাল ভোরে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ওই 3 শিবিরে প্রায় 600 রোহিঙ্গা ঢুকেছে। রাখাইনে এ মাসে নতুন করে সেনা মোতায়েনের পর থেকে রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ছোট ছোট দলে বাঘ হয়ে তারা গত 2 সপ্তাহে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে এবং স্থল সীমান্ত অতিক্রম করে উখিয়ায় প্রবেশ করে। তবে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় শতাধিক রোহিঙ্গা। সীমান্তের ওপারে কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান করছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মেজর শফিকুল বলেন, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে 24 ঘন্টা কঠোর নজরদারি চলছে। টেকনাফ 2 বিজিপির সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। তবে বিজিপি ও কোস্ট গার্ডের কঠোর নজরদারি সত্ত্বেও গত 2 সপ্তাহে অন্তত 1500 রোহিঙ্গা বিভিন্নভাবে সীমান্ত অতিক্রম করে টেকনাফ ও উখিয়ায় 3টি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নিয়েছে। 3টি শিবিরের রোহিঙ্গা নেতারা জানান, সর্বশেষ গতকাল ভোরে মিয়ানমার থেকে পালিয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ওই 3 শিবিরে প্রায় 600 রোহিঙ্গা ঢুকেছে। রাখাইনে এ মাসে নতুন করে সেনা মোতায়েনের পর থেকে রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। ছোট ছোট দলে বাঘ হয়ে তারা গত 2 সপ্তাহে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফে এবং স্থল সীমান্ত অতিক্রম করে উখিয়ায় প্রবেশ করে। তবে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় শতাধিক রোহিঙ্গা। সীমান্তের ওপারে কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান করছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।